আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাশেদস কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি করে দেখাচ্ছি ভেজিটেবল স্যুপ। শীতের সিজনে আমরা কয়েকটি সবজি দিয়ে খুব মজা করে প্রতিদিনই চাইলে কিন্তু এই ভেজিটেবল স্যুপটি তৈরি করে খেতে পারি। এর জন্য আমি নিয়েছি ছোট সাইজের একটি ফুলকপি এবং ছোট সাইজের একটি ব্রোকলি, তার সঙ্গে বাঁধাকপির খুব কচি যে অংশটা থাকে সেখান থেকে এক ফালি এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে গাজরকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই স্যুপে দেওয়ার জন্য আমি নিয়েছি ম্যাকারুনি ছোট একটা বাটি, এবং আমি যেহেতু এখানে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করব না, তাই ডিফারেন্ট স্বাদ আনার জন্য এক প্যাকেট থাই স্যুপও আমি এখানে ব্যবহার করব। এটা আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন, কিন্তু আমি এই ভেজিটেবল স্যুপটা আরেকটু সুস্বাদু করার জন্য তার সাথে থাই স্যুপটা ব্যবহার করেছি। ভেজিটেবল স্যুপের সাথে থাই স্যুপের কম্বিনেশনটা কিন্তু বেশ যায়, তবে আপনারা চাইলে এক্ষেত্রে এটিকে যদি পিওর ভেজিটেবল স্যুপই রাখতে চান সেক্ষেত্রে থাই স্যুপের পরিবর্তে একটি কর্ন স্যুপ এখানে ব্যবহার করতে পারেন, এতে করে এর স্বাদে একটি ভিন্ন মাত্রা যোগ হবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি মাঝারি আকারের একটা প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো লবণ প্রথমেই গুলে নিচ্ছি। এবার প্রথমেই যেহেতু গাজরটি সেদ্ধ হতে একটু তুলনামূলক বেশি সময় লাগবে, তাই প্রথমেই আমি গাজরটা দিয়ে দিলাম। এরপর যে সবজিগুলো সেদ্ধ হতে যে পরিমাণ সময় লাগে সেই সিকোয়েন্স ওয়াইজ আমি এগুলোকে একটা একটা করে অ্যাড করব। এবার প্রায় 5-10 মিনিট যাবার পর যখন এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাকারুনি। বাজারে ম্যাকারুনি বিভিন্ন আকারের কিনতে পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নেবেন। এবার আমি এখানে আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো অ্যাড করে নিলাম। এই ফাঁকে বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে আমরা সেই এক প্যাকেট স্যুপকে খুব ভালোভাবে আধা বাটি পানির মধ্যে গুলে নিচ্ছি। এটা ছোট একটা ফ্রুটসের বাটি, এই আকারের বাটি সাধারণত আমাদের সবার বাসাতেই আছে। এবার এটা খুব ভালোভাবে গুলে আমরা স্যুপের সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে থাই স্যুপের পরিবর্তে কর্ন স্যুপ বা ভেজিটেবল স্যুপের যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেগুলো একটা ব্যবহার করলে একটা ভিন্ন স্বাদের মাত্রা যোগ হবে। এবার 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে আমি এগুলোকে 1 কাপের মতো পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ার কখনোই সরাসরি ব্যবহার করা যায় না, এটা আমরা স্যুপ বা যে কোনো তরল পদার্থের ঘনত্বটা একটু বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি। এখানে আমি যে প্যানে স্যুপটা রান্না করছি সেখানে 4 টেবিল পরিমাণে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলেই যথেষ্ট। এবার কর্নফ্লাওয়ারটা গুলে আমি স্যুপের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গেলে আমি এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। এখানে আপনারা ফিশ সসের পরিবর্তে সয়া সসও ব্যবহার করতে পারেন। এবার আমি 2টো ডিমকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমটা কখনোই একবারে পুরোটা ঢেলে দেওয়া যাবে না, ডিম ঢালার যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনারা অল্প অল্প করে ডিমটা এই স্যুপের মধ্যে ঢালবেন এবং একই সময়ে একটা কাঠি বা চামচের সাহায্যে অনবরত এটাকে নাড়তে থাকবেন। এতে করে যেটা হবে ডিমটা একই জায়গায় জমে থাকবে না, এটি পুরো স্যুপের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আপনারা রেস্টুরেন্টে যখন ভেজিটেবল স্যুপ খেয়ে থাকেন আপনারা খেয়াল করে দেখবেন ডিমটা কিন্তু এভাবেই সুন্দরভাবে স্যুপের উপর ছড়িয়ে থাকে। এবার এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে ভিনেগার ইউজ করছি এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার আমি আপনাদেরকে স্যুপের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখন শীতের সিজন চলছে তাই সবজি খেতে একেবারেই কার্পণ্য করবেন না। এবার গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ আমি এখানে পুরোটা স্যুপের উপর ছড়িয়ে দিচ্ছি। এখানে সাদা বা কালো যে কোনো গোলমরিচের গুঁড়োই ব্যবহার করা যাবে। এবার সবগুলো উপকরণকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, স্যুপ কখনোই রান্না করার সময় ঢেকে রান্না করবেন না, এতে করে সবজির যে পুষ্টিগুণ আছে সেটা নষ্ট হবে, পাশাপাশি কালারটাও সুন্দর হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রোকোলিটা যেমন সবুজ ছিল তেমন সুন্দর সবুজই দেখা যাচ্ছে, তার কারণ আমি পুরোটা রান্না আমি একেবারেই ঢাকনা দেওয়া ছাড়া কমপ্লিট করেছি। এবার পরিবেশনের পালা। আমি যে সাইজের প্যানে এই স্যুপটা রান্না করেছি, একটা মাঝারি সাইজের প্যান যেটা আমাদের সবার বাসাতেই আছে, এই সাইজের প্যানে যদি আপনারা এক রান্না করেন সেক্ষেত্রে এটা কমপক্ষে 8 থেকে 10 জন মানুষ সহজেই খেতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি এখানে চিকেনটাও ব্যবহার করতে চান সেক্ষেত্রে যখন আমি পানিটা সেদ্ধ করেছিলাম সে পর্যায়ে ছোট ছোট টুকরো করে চিকেন প্রায় 1/2 কাপের মতো এটার সাথে ব্যবহার করতে পারেন।
আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।